আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি অন্য কাউকে অ্যাডমিন হিসেবে নিযুক্ত করেছেন, কিন্তু মূল বিপত্তিটা বেঁধেছে যখন তাকে রিমুভ করতে গিয়ে রিমুভ করতে পারছেন না। আরে ভাই, আপনার নিজের ফেসবুক পেজ, আপনি চাইলেই যে কাউকে অ্যাড করবেন, চাইলেই যে কাউকে রিমুভ করবেন, এটা আপনার ইচ্ছা তো না? সেটি আর এখন করা যাচ্ছে না, যেটা আজ থেকে 1-1.5 মাস আগেও করা যেত। তো এই সমস্যাটি আসলে শুধু আপনার সাথে না, আরও বাকি সবার সাথেই হচ্ছে। অনেকে আমার আগের ভিডিওতে কিন্তু কমেন্ট করেছিলেন, এই যে স্ক্রিনশটটা কিন্তু দেখাচ্ছি, এখানে কিন্তু আগে একজন কমেন্ট করেছিলেন, সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু তার রিকোয়েস্টে আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখতে গেলে অনেক কিছু হয়তো আপনি নাও বুঝতে পারেন। হ্যালো, দিস ইজ মুসাফির নাইম ফ্রম এনপিটেক, এবং আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আছেন, তারা এই যে ভিডিওর নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে, ওইটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অল এনেবল করে দিন। আর এতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার কাছে সংবাদ পৌঁছে যাবে। আর ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক এবং কমেন্ট করবেন, কারণ এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যখন ভিডিওর নিচে আপনাদের লাইক এবং কমেন্ট দেখি, তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। সো আমরা মূল কথা শুরু করি। ইন্ট্রোতে যেমনটি বলছিলাম যে আপনি এখন চাইলেই যে কাউকে অ্যাডমিন হিসেবে নিয়োগ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনার ইচ্ছা মতো তাকে কিন্তু রিমুভ করে দিতে পারবেন না। এই অ্যাডমিন নিয়োগ করা এবং রিমুভ করা, এই সিস্টেমের মধ্যে কিন্তু বর্তমানে একটা পরিবর্তন এসেছে, কিছু নতুন পলিসি যুক্ত হয়েছে, সেই পলিসি মেনে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। তো সেই পলিসিটা কি আমি আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম। আর আপনারা যারা ফেসবুক পেজে নতুন অ্যাডমিন কীভাবে নিয়োগ করতে হয় সেটা দেখতে চান, তো সেটা নিয়ে আমি কিন্তু আগে একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। আমি আর নতুন অ্যাডমিন নিয়োগ কীভাবে করতে হয় সেটি আর এখানে দেখাচ্ছি না, শুধু এই সমস্যাটা আমি এক্সপ্লেইন করছি আপনাদেরকে যে এই সমস্যাটি কেন হচ্ছে, যে আপনি কাউকে অ্যাডমিন নিয়োগ করেছেন কিন্তু পরবর্তীতে তাকে রিমুভ করতে গিয়ে আর রিমুভ করতে পারছেন না। তো এই সমস্যাটির মূল কারণ হচ্ছে যে আগে কিন্তু আপনি চাইলেই যে কাউকে অ্যাডমিন প্ল্যান থেকে রিমুভ করলে সে সাথে সাথে রিমুভ হয়ে যেত, আরও কোনো কিছু করার দরকার নেই। কিন্তু বর্তমানে যে সিস্টেমটা এসেছে, আপনি যখনই কাউকে ওই রিমুভের অপশন থেকে তাকে রিমুভ করবেন, সে আগের নিয়মে রিমুভ করবেন, রিমুভ কিন্তু আগের নিয়মেই করা যাচ্ছে, আগের নিয়মে যখন রিমুভ করতে যাবেন তখন কিন্তু তার ওইখানে একটা রিকোয়েস্ট যাবে যে আপনাকে অমুক পেজে থেকে রিমুভ করা হচ্ছে, তো আপনি কি অ্যাগ্রি কিনা, এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন কিনা। তো সে যদি এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলেই কিন্তু আপনি তাকে রিমুভ করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি তাকে রিমুভ করতে পারবেন না। এখন এটা অনেকটা তার ইচ্ছার উপরে চলে যাচ্ছে, এখন সে যদি রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেয় অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু সে অ্যাডমিন প্ল্যান থেকে রিমুভ হচ্ছে না। তো এখন মূল বিষয়টা হচ্ছে আপনি চাইলে তাকে রিমুভ করতে পারছেন না, সে যদি স্বেচ্ছায় এখান থেকে লিভ না নেয় বা আপনি রিমুভ করার পর সে যদি অ্যাকসেপ্ট না করে, সেক্ষেত্রে আপনি যদি আপনার অ্যাডমিন প্ল্যান থেকে কাউকে রিমুভ করতে চান তাহলে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তার সাথে বোঝাপড়া করে তারপর কিন্তু আপনি তাকে রিমুভ করতে পারবেন। তো এইভাবেই কিন্তু এখন বর্তমানে রিমুভ করতে হয় এবং সে রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এখন যে মূল বিষয়টা হচ্ছে, এখন সে যদি লিভ না নেয় বা সে যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে, তাহলে আমি কি করতে পারি? সে যদি ঘাটতে আমি করি থেকে যায়, তো এখন আমার তাকে বের করে দেওয়াটাও প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার এলাকার হয় বা বন্ধুমহলের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনি তাকে ডেকে এনে বা তার সাথে বোঝাপড়ার মাধ্যমে তার সাথে এই কাজটা করতে পারেন। আর যদি বোঝাপড়ার মাধ্যমে না হয় এবং আপনার তাকে অ্যাডমিন থেকে বাতিল করে দেওয়াটা যদি একদম লিগ্যাল হয়, অবৈধ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আইনের আশ্রয় নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সে এইখান থেকে লিভ নিতে বাধ্য। আপনি তাকে আগে একটু সতর্ক করুন যে তুমি যদি এখান থেকে লিভ নেন তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নেব, হয়তো আইনের আশ্রয় আপনার নেওয়ার প্রয়োজন পড়বে না, এই কথা বললেই সে হয়তো এখান থেকে লিভ নিয়ে নেবে। তো এরপরেও যদি লিভ না নেয় সেক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, শুধুমাত্র একটা জিডি করলেই কিন্তু হয়তো সমস্যাটা মিটে যাবে, আইনিভাবে তার উপর বল প্রয়োগ করা হবে, সেক্ষেত্রে সে এখান থেকে স্বেচ্ছায় লিভ নিতে বাধ্য। আর অনেকে দেখা যাচ্ছে যে হ্যাক করেছে আপনার ফেসবুক পেজ, হ্যাঁ এরকম প্রশ্ন কিন্তু এসেছিল যে একজনে হ্যাক করেছিল পেজ, সেই পেজটা আপনি রিকভার করেছেন, রিকভার করার পরে দেখছেন যে সেই হ্যাকার কিন্তু অ্যাডমিন হিসেবে পেজের মধ্যে রয়ে গেছে, তাকে কিন্তু আপনি আর রিমুভ করতে পারছেন না। তো এই ক্ষেত্রে কী করবেন? তো এটা তো আরও সহজ। তো বর্তমানে হ্যাকিংটা, অবৈধ হ্যাকিংটা কিন্তু খুবই মারাত্মক একটা ক্রাইম। তো তাকে আপনি প্রথমে মেসেজ দিয়ে হুমকি দিতে পারেন যে তুমি যদি স্বেচ্ছায় এখান থেকে লিভ না নেও, তুমি যে হ্যাক করেছিলে আমার পেজটা, এটা কিন্তু আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দেবো, সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে কিন্তু অনেক কঠোর অ্যাকশন নেওয়া হবে। এই হ্যাকিংয়ের কাজটা করে, অবৈধভাবে হ্যাকিং করে যদি কেউ ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু তথ্য প্রযুক্তি আইনে তার কিন্তু অনেক কঠোর শাস্তি হয়। তো এইটা আপনি তাকে একটু স্মরণ করিয়ে দেবেন। এরপরেও যদি সে সতর্ক না হয় এবং স্বেচ্ছায় যদি লিভ না নেয়, সেক্ষেত্রে আপনি যদি খালি পুলিশকে বলেন বা সাইবার
সিকিউরিটি ব্রাঞ্চে যদি আপনি এটা যোগাযোগ করেন, সেক্ষেত্রে তারা কিন্তু খুব ভালোভাবে এটা অ্যাকশন নেবে এবং তার কিন্তু অনেক কঠোর শাস্তি হবে এবং সে এখান থেকে লিভ নিতে বাধ্য। দেখা যাচ্ছে পরবর্তীতে একটা কঠিন বিচারের মুখোমুখিও সে হবে আর আপনার পেজ থেকেও লিভ নিতে বাধ্য হবে। তবে সব থেকে বেশি বেটার হবে তাকে একটু সুযোগ দেয়া, তাকে একটু সতর্ক করা, সে যাতে নিজে থেকে লিভ নেয়, এটা যদি কেউ কোনো হ্যাকারের ক্ষেত্রে হয়। হ্যাঁ, আর যদি কোনো বন্ধু বান্ধব হয় সেই ক্ষেত্রে আপনি বোঝাপড়ার মাধ্যমে তাকে ফেসবুক পেজ থেকে লিভ নিতে বাধ্য করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবকিছু বুঝে গেছেন। তো পরবর্তীতে আর কোন কোন বিষয়ে ভিডিও পেতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা কিন্তু বর্তমানে চ্যানেলের কার্যক্রম টেলিগ্রামের মাধ্যমেও চালিয়ে যাচ্ছি। তো আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা জলদি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে নিন। আর যে কোনো বিষয় ইনস্ট্যান্ট আমাকে জিজ্ঞাসা করে যদি আপনি কোনো সমাধান পেতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করে সেখানে পোস্ট করবেন আপনার প্রশ্নটা। সেক্ষেত্রে আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো, আপনি ইনস্ট্যান্ট একটা সমাধান পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।